বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্টের পক্ষ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের অধীনে 5টি সেরা চাকরি এই আগস্ট মাসে সম্পন্ন। বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা এবং কিভাবে আবেদন করবেন এবং কি কোথায় কোথায় নিয়োগ করতে চলেছে এই 5টি সেরা চাকরি। তো বন্ধুরা, এখানে আমি অনেক চাকরি দিতে পারতাম, আশা করছি সেটা দেইনি, কারণ কি এখানে শুধুমাত্র রাজ্যের কথাই বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গলের কথা বলা হয়েছে। তার জন্য আমি ওয়েস্ট বেঙ্গলের চাকরি নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, অর্থাৎ কতগুলো জেলায় নিয়োগ করতে চলেছে। তো সম্পূর্ণ বিস্তারিতভাবে জানবো, তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি করে নাও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও, অল করে দিও, যখনই কোনো ভিডিও দেবো ডাইরেক্টলি নোটিফিকেশন চলে আসবে তোমার ইউটিউব ইউটিউবে অ্যাপেতে। তো ধন্যবাদ, চলো শুরু করা যাক ভিডিও। প্রথমে হলো, 1 নম্বর আছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য কেন্দ্র থেকে MTS ও ডেটা এন্ট্রি অপারেটরের চাকরি। তো তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। প্রথম এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 23/8/2021, যেখানে ডেটা এন্ট্রি অপারেটর এবং মাল্টিটাস্কিং স্টাফে নিয়োগ করতে চলেছে। ডেটা এন্ট্রি অপারেটর গ্র্যাজুয়েশনের পাশে আবেদন করতে পারবেন, 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে, 20,000 টাকা বেতন। আর মাল্টিটাস্কিং স্টাফের জন্য একটি সুন্দর পদ, যেখানে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন, 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে, 18,000 টাকা বেতন। ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে এবং কোনো আবেদন করতে হবে না, এই অর্থাৎ এই শর্টলিস্ট হিসাবে নেওয়া হবে, শুধুমাত্র যে স্থানে নিয়োগ হবে সেই স্থানে ডকুমেন্ট নিয়ে যেতে হবে, তাহলে আবেদন সম্পূর্ণ হবে। দ্বিতীয় নম্বর আছে, তারপর বন্ধুরা এখানে আছে হলো গ্র্যাজুয়েশন পাশে ব্রাঞ্চ সার্টিফাইড কম্পিউটার অ্যাপ্লিকেশন ডেটা এন্ট্রি পদে নিয়োগ। এখানে মিড ডে মিলের হিসাবে দিয়ে টাকা অর্থাৎ চাকরিটা দেওয়া হবে মিড ডে মিল প্রোগ্রাম ডিপার্টমেন্টের থেকে, যেখানে 11,000 টাকা বেতন, একটি মাত্র শূন্য পদ। এখানে আবেদন করতে হবে আপনাকে পুরোটাই হলো অফলাইনে, আপনাকে অ্যাপ্লিকেশন ফিল আপ করে আপনাকে এই স্থানে জমা দিতে হবে। তারপর আছে হলো স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে নিয়োগ করতে চলেছে প্রজেক্ট সায়েন্স, 60,000 টাকা, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট 31,000 টাকা, ল্যাব টেকনিক্যাল 18,000 টাকা, আর মাল্টিটাস্কিং স্টাফের জন্য 15,000 টাকা। এখানে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস থেকে আবেদন চলবে, 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আর এখানে সম্পূর্ণ বিস্তারিতভাবে এখানে অফলাইনে আবেদন করতে হবে, এই নোটিফিকেশন অনুযায়ী আপনাকে হাতে কলমে ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশন দিয়ে টাকা অর্থাৎ চাকরিটা দেওয়া হবে মিড ডে মিল প্রোগ্রাম ডিপার্টমেন্টের থেকে, যেখানে 11,000 টাকা বেতন, একটি মাত্র শূন্য পদ। এখানে আবেদন করতে হবে আপনাকে পুরোটাই হলো অফলাইনে, আপনাকে অ্যাপ্লিকেশন ফিল আপ করে আপনাকে এই স্থানে জমা দিতে হবে। তারপর আছে হলো পৌরসভা অ্যাকাউন্ট ম্যানেজার পদে চাকরি। এই পৌরসভা ম্যানেজার পদে চাকরির জন্য মিনিমাম 11টি শূন্য পদ, যেখানে SC ST ভাগ করে দেওয়া হয়েছে 26,000 টাকা বেতন। যে কোনো মিউনিসিপ্যালিটি এরিয়া পোস্টিং পড়বে, এখানে BCOM আর UGC এনি স্বীকৃত ইউনিভার্সিটির আন্ডারে যদি পাস করে থাকেন আবেদন করতে পারবেন। এখানে ট্যালি এবং KMS অফিস জানতে হবে। তারপর এখানে আছে জেলা সরকারি দপ্তরে MTS এবং নার্স আর চকিদার পদে চাকরি। এই চাকরিতে নিয়োগ করা হবে কিছু সংখ্যক শূন্য পদে, যেখান ম্যানেজার কোঅর্ডিনেটর, তারপর এখানে আছে হলো সোশ্যাল ওয়ার্কার, তারপর আছে এখানে আয়া, তারপর আছে চকিদার, এই সব শূন্য পদে নিয়োগ করা হবে। তো নার্স পদেও আছে এখানে, শুধুমাত্র অষ্টম পাস থেকে শুরু করে এখানে নিয়োগ করা হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং প্রে গ্রাজুয়েশন যদি করে পোস্ট গ্রাজুয়েশন যদি করে থাকো আবেদন করতে পারবে এই চাকরিগুলোর জন্য। এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন, অনলাইন পদ্ধতিতে বা অফলাইন পদ্ধতিতে। এখানে আপনাদের এই অ্যাপ্লিকেশনটা হাতে কলমে ফিল আপ করে এই নোটিফিকেশন অনুযায়ী এই স্থানে জমা দিতে হবে। তো বন্ধুরা, বোঝা গেল? এবার দেখে নেওয়া যাক কীভাবে আপনি ডাউনলোড করবেন এই সব করা নোটিফিকেশন। অর্থাৎ এখানে আমি বাছাই করে 5টি চাকরির কথা বলেছি, যেগুলো জেলায় জেলায় এবং ওয়েস্ট বেঙ্গলে নিয়োগ করা হবে। নোটিফিকেশন ডাউনলোড করার জন্য ডাইরেক্ট চলে আসবেন নিচে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে চলে আসার পরে আপনি পেয়ে যাবেন এখানে অ্যাপ্লিকেশন PDF ফাইলের একটা লিঙ্ক। এখানে অল নোটিফিকেশন PDF লিঙ্কে এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনাকে ড্রাইভ দেখাবে, ড্রাইভ দেখানোর পর আপনি ওপেন করে নেবেন ড্রাইভ। তো এখানে সব কিন্তু পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন যেরকম লিস্টে ছিল 1 2 3 4 5, সেই লিস্ট হিসাবে এখানে নোটিফিকেশন দেওয়া আছে। ডাইরেক্ট এখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটা এরকম ছিল, ভিডিও দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।